Assalamualaikum. 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 সিআরটিভি বা এই টিভিটি ফুল ডেট, একেবারেই আলো ছবি ছাউনি কিছুই আসতেছে না। তো আমি এটার ব্যাক কভারটি খুলে নিয়েছি যাতে ভিডিওটি একটু দ্রুত হয়ে যায়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, শুনেছি একটি মেকানিক্সের কাছে নিয়ে গিয়েছিলো। তো মেকানিক বলছে যে তার একটা কিছু বললে বিদায় করে দিয়েছে, তো এটা হবে না। তিনি আমার কাছে নিয়ে এসেছেন, তো দেখতে পাচ্ছেন এটার অবস্থাটা খুব গুরুতর। দেখতে পাচ্ছেন এটা 33 ভোল্ট চ্যানেল এবং তো আমি একটু পরিষ্কার করে নেই, যেহেতু দীর্ঘদিন যাবত পড়েছিল টিভিটি, মনে হয় মেকানিক্সের দোকানে টিভিটি পড়ে রেখেছিল, হালায় রেখেছিল, হয়তো কোনো ঘরে ফাইলে রেখেছিল। অনেক পার্টস পুষ্ট জম পড়ে গিয়েছে। তো এই টিভিটির আইসি হচ্ছে TDA 12156 PS bracket in bracket N T bracket 3 AK A AIC দ্বারা গঠিত। বন্ধুরা, আমরা এখন এটার অপর প্রান্তে যাবো। তো অপর প্রান্ত আমরা দেখতে পাচ্ছি এটা মেকানিক্স প্রচণ্ড ঘুটিয়েছে, মানে চেষ্টা করেছে, দেখতে পাচ্ছেন। তো আমি এটাকে এখন রিপেয়ারিং করব এবং দেখব আসলে এটার প্রবলেমটা কী। আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি প্রবলেমটা কী, আমি প্রবলেমটা খুঁজে বের করে নিই, তারপর আবার আপনাদেরকে আমি দেখাচ্ছি। বন্ধুরা, আমি খুঁজতে খুঁজতে প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন আমি এটাকে চেঞ্জ করে দিব এবং তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমি আরও কিছু লাগিয়ে নিলাম, কাজ করা যায়। আসলে আমি যেহেতু ইলেকট্রিক দোকান, তার কারণে কম্পিটিশন হয়েছে। আমি টেন্ডার স্টাডি লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। অবশ্য এই টেন্ডার স্টাডি লাগিয়েও দেখেছিল, এই সেই টেন্ডার স্টাডি আমি এটি লাগিয়ে নিলাম। এখন করে দেখব আসলে টিভিটি অনেকটাই খারাপ, মোটামুটি আগে থেকেই টিভিটি
কিছু স্কিপ করে নেই। আমি এখন লাগিয়ে ওয়াশ করে নিয়েছি, আউটপুটটি দেখতে পাচ্ছেন সেমিটার ভিতরে। আরেকটি কাজ দেখাবো, সেটা হলো চ্যানেলের ছবি তুলতে ঠিক মতো না ছিল, কেন কালারিং। তো যেখানে SCL একটি কানেক্টিভ রয়েছে, এখানে যদি সঠিক মতন ভোল্টেজ যা ভোল্টেজ প্রয়োজন, যদি সঠিক মতন ভোল্টেজ না আসে তো সেই কারণেও এই সমস্যা হতে পারে। হয়েছিল এই 2 নম্বর পিনটি সবসময়ই ভোল্টের জন্য এবং ছবির জন্য একটা অন্যতম বিষয়বস্তু। আমি এখন একটি প্লাগ ইন করে নিতেছি এবং দেখি কি অবস্থা। বন্ধুরা, আমি এসি প্লাগ ইন করে নিয়েছি, তো দেখেন কিভাবে এখন অ্যাক্টিভিটি বাইরে আছে। তো আমি যেহেতু ওয়াট কম দিছি সেই কারণে এই সমস্যা দেখা দিচ্ছে, তারপরও বাইরে আছে এটার কারণ দেখা যাচ্ছে। কারণ তো অবশ্যই কোনো কিছু হয়েছে, এটা প্লাগ হওয়া মনে হচ্ছে খুব খারাপ হয়ে গেছে। যেন আমি দেখতে পাচ্ছি এখানে ধোঁয়া বের হচ্ছে, তো আমি আবারও লাগিয়ে নেব। আসলে এটা এই সমস্যাটা যখন হয় তো এই সময় এখানে দুয়াবের হইতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই কারণেই হয়তো মেকানিক এটাকে ছেড়ে দিয়েছে। দুয়াটা বের হয় কেন বা কোথা থেকে বের হয় সেটা কিন্তু চোখের দৃষ্টিতে দেখা যাচ্ছে। তো এখানে এই রেজিস্টার রয়েছে, তার মধ্যে থেকে একটি রেজিস্টার বা দুটি রেজিস্টার দুয়া বের হচ্ছে। তো এখানকার যে ভোল্টেজ রয়েছে সে সেটি আমি চেক করছি। এখানে যে ডায়োড রয়েছে, এখানে 1, 2, 3, 4 প্লাস এর পর যে পিনগুলি রয়েছে ফ্লাই ব্যাগের, এখান থেকে যে ভোল্টেজগুলো আউট হয়, আউট হয়ে যায় হলো আপনার ইসে ভার্টিক্যাল সেকশনে। তো এই ভার্টিক্যাল সেকশনের যে ICQ রয়েছে, হতে পারে এই ICQ খারাপ হতে পারে, কিন্তু আমি এখন নেটে দেখব যে ICQ খারাপ না হয় যেখানে যে রেক্টিফায়ার ডায়োড রয়েছে দুটি সেটি খারাপ। তো রেক্টিফায়ার ডায়োড দুটি আমি অবশ্যই চেঞ্জ করে দেব, তারপর আমি দেখে নেব যে ভার্টিক্যালের কী অবস্থা। তো এটি স্কিপ করে নেই।
Thank you.
Thank you.
অনেক কাজ করে নিলাম, তো আমি লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখন আমাদের ভিটি অলরেডি ফুল ঠিক হয়ে গিয়েছে। তো অনেকটা সময় লাগলো এই ভিটি জন্য। বন্ধুরা, আমি আর ভিডিওটি বাড়াতে চাই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব সেই আইকনটি বাজিয়ে নেবেন, লাইক করবেন, যাতে করে আপনাদের মাঝে আরও অজানা কিছু ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।